কেউ কাল মাসের আদর্শ নিয়ে পাগল, কেউ লেনিনের আদর্শ নিয়ে পাগল, কেউ গণতন্ত্র, কেউ পুঁজিবাদ, কেউ সমাজতন্ত্র, আরো বিভিন্ন আদর্শ নিয়ে পাগল হয়, কেউ পীরের আদর্শ নিয়ে পাগল হয়, কেউ খেলার আদর্শ নিয়ে পাগল হয়, কথা ঠিক না ব্যাটি জোড়া হয়। স্পষ্ট কথা হলো, আপনি যার আদর্শ নিয়ে পাগল হন, দুনিয়ার নেতার আদর্শ পালন করলে বড় নেতা হতে পারবেন, পীরের আদর্শ পালন করলে পীর হতে পারবেন, খেলোয়াড়ের আদর্শ পালন করলে খেলোয়াড় হতে পারবেন। তবে একটা চূড়ান্ত সত্য কথা হলো, আপনি যদি রসুলের উম্মত হতে চান, আপনি যদি রসুলের আদর্শ পালন করেন, জান্নাতি হতে পারবেন। ঠিক কি না? আপনি রসুলের আদর্শ পালন না করলে জান্নাতি যেতে পারবেন? কথা বলেন, পারবেন? কেন পারবেন না? আপনার পীরের বিরুদ্ধে কথা বললে আপনি মেজাজ গরম করেন, আপনার পীরের বিরুদ্ধে আমি বলবো না। আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম, সেখানে আমি বলবো না। আপনার ওস্তাদের বিরুদ্ধে কথা বললে আপনি চান্দি গরম করেন, মাইক টান্দিয়া নিয়ে যান, সেটাও আমি বলবো না। কথা হলো, তবে আমি রসুলের আদর্শের কথা বলবো কি বলবো না? কথা বলেন না কেন? আমি রসুলের পক্ষে বলবোই, এতে আমার গর্দান থাকার যা, কথা ঠিক না বাটি জোড়া বলো। রসুলের ব্যাপারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে মদিনার কিছু ইহুদি এসে বলে, বেলাল, তুমি রসুলের আদর্শের ব্যাপারে আমাকে একটু বিবরণ দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন সেটা শুনে নেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রসুলের সাথে জিন্দেগির বেশি সময়টা কাটাইতে পারি নাই, অল্প সময় কাটাইছি, আমি সব বলতে পারবো না। যদি সব কিছু জানতে চাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, আলী সব বলতে পারবে, আমি বলতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মদিনার ইহুদিরা কয়, আলী তুমি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাব দিতেছেন কি সেটা হলো কথা। আলী বলেন, হে ইহুদি, তুমি কি বলতে পারবা আসমানটা কত বড়? আমি বললে দি একটা বলতে পারবো, কিন্তু সব বলতে পারবো না। তুমি কি জমিনের সমস্ত তথ্য আমাকে দিতে পারবা? দি একটা দিতে পারবো, সব দিতে পারবো না। তুমি কি দুনিয়ার ব্যাপারে আমাকে একটা তথ্য, সব তথ্যগুলো দিতে পারবা? আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদীনালা নক্ষত্র তারকারাজি কিভাবে বানাইলেন সব দিতে পারবা? কয়, না, দি একটা দিতে পারবো, সব দিতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে উদ্দেশ্য করে বলেন, ইহুদি, আল্লাহ আসমান জমিন তারকারাজি সব কিছুকে আল্লাহ বললেন সলিল, ছোট, এর থেকে আর ছোট হতে পারে না। আর রসুলের আখলাকের ব্যাপারে, রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে বলেন, ইহুদি, আল্লাহ দুনিয়ার ব্যাপারে বললেন খলিল, ছোট, এর থেকে ছোট আর হতে পারে না। ও ইহুদি, আমার পয়গম্বরের ব্যাপারে বলেছেন আযীম, মহান, এর থেকে বড় আর হতে পারে না। আযীম মানে মহান, খলিল মানে ছোট। ও ইহুদি, তুমি ছোট্ট জিনিসই বলতে পারো না, আমি আযীম, আমার পরি, আমার পয়গম্বরের চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন মহান, আমি এত বড় মহান ব্যক্তিত্বর চরিত্র আমি কিভাবে বলতে পারবো? আমি বলতে পারবো না। আল্লাহু আকবার বলে, তুমি ছোট্ট জিনিসের কথা বলতে পারো না, আমি মহান ব্যক্তির চরিত্রের কথা কিভাবে বলবো? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কিরাম গিয়া প্রশ্ন করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, ও সাহাবায়ে কিরাম, ভালো করে শুনে নাও, আমার পয়গম্বরের চরিত্রের ব্যাপারে তোমরা কি শুনবা? আফা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? আমার পয়গম্বরের চরিত্র হলো কোরআনের আদর্শ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এলে মুমিন, যশোরের মুসলমান, আমি স্পষ্ট করে দেই, আমার পয়গম্বরের আদর্শ মানলে জান্নাতে যাওয়া যাবে, অন্য কোন আদর্শ মানলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপরে কাজের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট। কথা কয় না?
আপনাদের আওয়াজে বোঝা যায় আল্লাহ সবচেয়ে ছোট। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আসমান কে বানাইছেন? জোরে বলেন। জমিন কে বানিয়েছেন? পাহাড় কে বানাইছেন? সাগর কে বানাইছেন? আপনাকে কে বানাইছেন? আমাকে কে বানিয়েছেন? দুনিয়া তারকারাজি গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন? এই রাত্রকে দিনে পরিণত কে করে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয়? দুধ গুলো হয় সাদা, মরিচ হয় তাজা, আমগুলো তা পাকলে পরে কেমন হয় তা লাল? আমরা যে বাই বাস করি হয় এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, কথা ঠিক না বাড়ি বলে আর মিলে না কথার ধরন আঙ্গুলের রুটি। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো কি? আল্লাহ কয়জন? জোরে বলে, আর জোরে বলে আল্লাহ কয়জন? পাকিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন? আফগানিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? হিন্দুদের আল্লাহ কয়জন? একজন। হিন্দুদের আল্লাহ কয়জন? কথা কয় না, টেস্ট লাগছে না মুসলমান? আমি একবার চুল কাটতে গেছি হিন্দু দোকানে, এখন আমার চুল কাটার সময় আমি প্রশ্ন করলাম যে ভাই তোদের আল্লাহ কয়জন? একজন কয়, খুব আস্তে আস্তে কয়। আমি বললাম একজন, কতক্ষণ পরে উইটা উইটা করে জোরে একজন, একজন হলে এত হাত পাও কে? আবার 33 কোটি এরা কারা? এরা হলো খোদার শাখা পোশাখা। আমি বললাম তোমাদের আল্লাহর আবার শাখা পোশাখা আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহর শাখা পোশাখা আছে, রাজ বইরা খোদার আপাদত করলা, সকালবেলা ল্যাংটা করে খোদারে বাসায় দিলা, এটা কি করলা? মনে মনে চিন্তা করলাম খোদারে বান্দা অবসান দিয়ে দিলাম, কেমন তার খোদার কেমন গাধা আল্লাহ জানে। কয়েকদিন আগে দিয়ে এক খোদারে কুলে করে নিয়ে যেতেছে। আমি বললাম কিরে ভাই তোদের এই খোদারে কুলে করে নিয়ে আজকে আত্মারে না পাও দিয়েছে? খোদা নিজেই দাঁড়াইতে পারে না, পাশা দিয়েছে একটা খুঁড়া পেড়ের মধ্যে দিয়েছে খুঁড়া, ঠিক না বেটি? তোর আমরা এমন আল্লাহর আবাদত করি যে আল্লাহ খুঁটি স্যার আসমানকে জোড়ায় রাখছেন, ঠিক কিনা জোড়ায়? ও বান্দা শুধু তাই না, আমার আল্লাহ রাত্রকে কালা বানায় দিনকে সাদা বানায়, ঠিক কিনা জোড়ায়? রাত হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়? রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ? সকাল হলে বিলের মধ্যে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে? ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়? কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়? ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়? চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়? ক্ষমতা কার? মুসলমান আমি, আমার আল্লাহ কুদরত আরো বলি, এই যে চিকন লতার গাছ দেখেন না, লতার গাছ কদু গাছ? কথা গায় না, এই চিকন লতার গাছ থেকে এত বড় মোটা কদু কে বের করলো? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
না তার কাছে কে দিল গো এত বড় কবুল। জমিরে বুকে কে দিল গো শস্য পারান, কোকিলের কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান, মরিচ গাছে কে দিল গো মরিচের এত জান, ভাদ্র মাসে কে দিল গো গাছে পাকে তাল, জমির বুকে কে দিল গো ফসল ভরা ধান, কোকিলের কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। বাবিয়া দেখুরে যশোরের মুসলমান, এগুলা সব আমার আল্লাহর দান। আল্লাহু আকবার। সরকার দান জোরে বলেন, লক্ষ্মী দেবী দান করছে, কথা কয় না, তোর খোদা নিজেই দাঁড়াইতে পারে না, ঠিক কিনা ধরে বল। এরে মুসলমান, বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিককে আল্লাহ বলেন, উপায় নম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়াতেন, যদি তারা আমার ভালোবাসা পাইতে চায়, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইতাআত করে, অনুসরণ করে। যারা আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত অনুসরণ যারা করবে, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব। ওরে মুসলমান, আমার পয়গম্বরকে তোমরা চিনো না, কেন বললাম চিনো না, ও বাবা ভালো করে শুনে নেন, আমার পয়গম্বরকে আমি আগেই বলছি, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, কথা ঠিক না বা ঠিক করে বল। যে যাকে চিনে জীবন যে হইল তাকে মানে, যে যাকে চিনে না তার জন্য বিন্দু পরিমাণ ত্যাগ দিতেও রাজি না, ঠিক কিনা ধরে বল। পয়গম্বরের স্ত্রী আম্মা জানা শারদী আল্লাহু তাআলা মায়ের কাছে মদিনার সাহাবায়ে কিরাম এসে বলে আয়েশা, মদিনার কিছু মহিলা সাহাবিয়া এসে বলে আয়েশা, ইউসুফ নবী এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া ওই মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, আমাদের পয়গম্বর কেমন সুন্দর। আম্মা জানা আয়েশা কি জবাব দেয় ভালো করে শুনে নাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মিশরের মেয়েরা, ওই মিশরের ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, আর আমার সাহাবায়ে কিরামরা, আমার পয়গম্বরের সাহাবায়ে কিরামরা নবীকে দেখে গর্দান পর্যন্ত কাইটা জমিনে রেখে দিছে। আল্লাহু আকবার। কেমন ভাবে পয়গম্বরকে ভালোবেসেছেন! উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডেকে বলে, পয়গম্বর আপনার কোন চিন্তা নাই, আপনার কোন টেনশন নাই, আমি আপনার সামনে দিয়ে যুদ্ধ করব, ডানে যুদ্ধ করব, বামে যুদ্ধ করব, আপনার পিছনে দিয়ে যুদ্ধ করব, ও পয়গম্বর আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা তীর আমি আপনার শরীরের মধ্যে ঢুকতে দিব না। আমার পয়গম্বরকে সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসতেন! এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার মেয়েরা ভালো করে শুনে নাও, যেই ময়দানের মধ্যে ইউসুফ নবী ছিল ওই ময়দানে ইউসুফ নবী না হইয়া যদি আমার পয়গম্বর হইতেন, ওই মেয়েরা হাত না কলিজা পর্যন্ত কাইটা ফলাইতো। আল্লাহু আকবার। এরা মুসলমান, বুঝার জন্য বলি, আমার পয়গম্বর কে সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসতেন শুনে নেন। এক সাহাবি দূরে কোথাও দাঁড়িয়ে আছে, পয়গম্বর হাজত ছাড়ার জন্য টয়লেটে গিয়েছেন জঙ্গলের মধ্যে। এবার সাহাবি দূরে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করে, আমার পয়গম্বরে হাজত টয়লেট কোথায় যায়, এটা দেখার জন্য সাহাবি দূরে দাঁড়িয়ে আছে। যখন নবী ওখান থেকে চলে গেলেন, সাহাবি কিছুক্ষণ পরে পয়গম্বরের ওখানে গিয়েছেন, নবী চলে যাওয়ার পরে গিয়েছেন, এবার
সাহাবি তাকায় দেখে পায়খানার কোনো চিহ্ন নাই, তিনটা মাটির টুকরা পড়ে আছে। সাহাবি দেখে তিনটা মাটির টুকরার মধ্যে এত সুন্দর চমৎকার ঘেরান। সাহাবি বলেন আমি তিনটা মাটির টুকরাকে সুন্দর একটা রুমালের মধ্যে করে নিয়া এরপরে বাড়ি চলে গেলাম। একদিন নবী আমার বাড়ি মেহমান হলেন, নবী আমাকে প্রশ্ন করেন, সাহাবি এত সুন্দর মেষকম্বরের আতর কোন জায়গা থেকে পাইলি? আমি বললাম পয়গম্বর আমি তো কোনো মেষকম্বরের আতর গ্রাম কোন জায়গা থেকে আনি নাই, অনুসন্ধান করে আনি নাই। বলে পয়গম্বর আমি আপনি অমুক দিন অমুক জায়গায় জঙ্গলের মধ্যে হাজক সারার জন্য গিয়েছেন, আমি ওখানে গিয়া দেখেছি আপনার টয়লেট পায়খানা কোথায় যায়, হঠাৎ তাকায় দেখি পায়খানার কোনো চিহ্ন নাই, তিনটা মাটির টুকরা পড়ে আছে। আমি তাকায় দেখি মাটির টুকরার মধ্যে এত সুন্দর ঘেরা, ওই তিনটা মাটির টুকরা সুন্দর করে একটা রুমালের মধ্যে করে নিয়া এরপরে বাড়ির মধ্যে রেখে দিয়েছি পয়গম্বর। যতদিন পর্যন্ত মাটির তিনটা টুকরা আমার বাড়ির মধ্যে আছে ততদিন পর্যন্ত পুরা বাড়িটা মেষকম্বরের ঘেরানে মুখরিত। এ মুসলমান আমার পয়গম্বরকে চিনলেন না, ভালো করে শুনে নেন, পয়গম্বরকে শুধু এই পর্যন্তই খেয়াল শেষ না, উম্মে আম্মা জান হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন ঘুমায় থাকে ঘুম নবীর পিঠ থেকে পিঠ মোবারক থেকে চামচ দা করায়া করায়া ঘামগুলো ঘামগুলো আনতেছে। পয়গম্বর জিজ্ঞাসা করে সালমা এই ঘাম দিয়ে কি করবা? সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয় ও পয়গম্বর আপনার ঘামের থেকে মেষকম্বরের থেকে আরো বেশি সুন্দর ঘ্রাণ আসছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা শুধু তাই না, আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবাসেছেন শুনে নেন। আরবি ভাষার মধ্যে 29টা হরফ আছে, কয়টা কথা পায় না, কয়টা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন ভাষায় জানেন না? সবাই বলেন আরবি ভাষার মধ্যে 29টা হরফ আছে, কয়টা আরবি হরফ কয়টি? সবাই বলেন, জোরে বলেন। ইলেকশনের সময় দিয়ে চরিত্র নামাজ পড়ে না করতো ঠিক না, এখন আরবি হরফ 29টা বলতে কষ্ট কেন বাবা? আমরা সবাই পারি না আরবি হরফ কয়টি? আমার আল্লাহ আমার পয়গম্বরকে কেমন মহব্বত করেছেন, আরবি ভাষার মধ্যে 29টা হরফ সাজাইছেন আল্লাহ তাআলা পয়গম্বরের সিফাত দিয়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, কেমন ভাবে সাজিয়েছেন। আরবি ভাষার প্রথম হরফ হলো আলিফ, প্রথম হরফ কি? কথা কয় না, ছাত্র ভাইরা যারা আছে তারা কথা কয় না কেন? আরবি ভাষার প্রথম হরফ হলো আলিফ। আপনি যদি আলিফ টান দেন আমার পয়গম্বরে একটা সিফাত দিল হয়ে আসবে, আমার পয়গম্বরে আসল নাম হলো আহমদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরবি ভাষার প্রথম হরফ আলিফ টান দিলে নবীর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বরের সিফাতই নাম একটা হলো আহমদ। আপনি যদি বা টান দেন বা, আমার পয়গম্বর আরেকটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর বাশির। আপনি যদি তা টান দেন তা, আমার পয়গম্বরে আরেকটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর সবচেয়ে বড় মুত্তাকি, নবীর মতো এত বড় মুত্তাকি জমিনের মধ্যে কেউ নাই। নবী আমার পয়গম্বর সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভালোবাসে, এই জন্য আমার পয়গম্বর সবচেয়ে বড় মুত্তাকি। এ বান্দা আপনি যদি সা টান দেন সা, আমার পয়গম্বর সাকিয়ে কাউসার নবী, নবীর সাথে আসমানের তুলনা চলে না, নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না, নবীর সাথে জমিনের তুলনা চলে না। এ মুসলমান পয়গম্বর সাথে দুনিয়ার কোন জিনিসের তুলনা চলে না। আপনি যদি হাত দেন আমার পয়গম্বর হাবিবুল্লাহ, আমার পয়গম্বর আল্লাহ তাআলার দোস্ত, কথা ঠিক না ঠিক জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানেও দোস্ত, আমার পয়গম্বর নাম হলো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানেও দোস্ত, খলিলুল্লাহ মানে দোস্ত, ভালো করে খেয়াল করেন, খলিলুল্লাহ মানে দোস্ত, হাবিবুল্লাহ মানেও দোস্ত, আমার পয়গম্বর নাম হাবিবুল্লাহ কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম খলিলুল্লাহ কেন, জানা দরকার আছে না? কথা কয় না, একই অর্থ, শব্দ এক অর্থ এক, কিন্তু আমার পয়গম্বরের নাম হাবিবুল্লাহ,
ইব্রাহিম আলাইহিসসালামের নাম খলিলুল্লাহ। মুফাসসিরিনে কিরাম চমৎকার একটা ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কিরাম বলেন খলিলুল্লাহ মানে হলো ইব্রাহিম আলাইহিসসালাম আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। আল্লাহু আকবার।